রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাজতে ঘটিল সিনেমার দরে কাহিনী। যুদ্ধ ইতিহাসত কোনোদিন নোহোৱা নোপোজা ঘটনা। যুদ্ধর ঘড়ির কাটা উলুটাক ঘুরলে রাশিয়ার বিপরীতে। রাশিয়া নহয়, এবার ইউক্রেনের সেনা প্রবেশ করল রাশিয়ার ভূখণ্ড। প্রায় 25 মাইল ভিতর প্রবেশ করে রাশিয়ার তেলদিপু বোমাত উড়ালে ইউক্রেনে। ইউক্রেনের আক্রমণত হতভম্ব হয়ে পড়া রাশিয়ায় নিজমুখেই স্বীকার করলে আক্রমণের কথা। ইউক্রেন সেনার বুদ্ধিমত্তা আর সাহসিকতা এটা চর্চা লাভ করেছে বিশ্বজুড়ি। ইউক্রেনের ঘড়ির সময় অনুসরি শুক্রবারের পুয়তি নিশা হয়তো এনে এক আক্রমণ ক্রমাৎ দুর্বল হয়ে পড়া ইউক্রেনিয়ান সেনায় ইউক্রেনের ঘড়িত সময় তেতিয়া শুক্রবারের পুয়তি নিশা। হয়তো এনে এক আক্রমণ ক্রমাৎ দুর্বল হয়ে পড়া ইউক্রেনের সেনায়ও যে করব পারে সে কথা রাশিয়ান সেনায় হয়তো সপনতো ভবা নাছিল। কিন্তু সপনতো নভবা কামেই করলে সাহসী আর বুধিয়ক ইউক্রেনিয়ান সেনায়। ইউক্রেনের সুমি চহর আর খার্কিভের মাজর এক অংশ রাশিয়ান সীমার অন্তর্গত এখন সরু অথচ যুদ্ধর বাবে রাশিয়ান সেনার বাবে অত্যন্ত প্রয়োজনীয় এখন শহর, নাম হয়েছে বেলগরদ। আর অন্য সীমান্তবর্তী শহরবর দরে এই বেলগরদ শহরতো তাৎক্ষণিকভাবে বিচারিলেই পাব পরা রাশিয়ান সেনায় মজুত করে রাখিছিল যুদ্ধর প্রয়োজনীয় বিভিন্ন সা সামগ্রী। আর সেইখান শহরতে শুক্রবারের পুয়তি নিশা ইউক্রেনের সেনায় বোমায় উড়াই দিলে ইন্ধন মজুত করে রখা এটা তেল ডিপো। তথ্য অনুসরি তেল ডিপো উড়াবর বাবে ইউক্রেনিয়ান সেনায় ব্যবহার করেছিল MI-24 হেলিকপ্টার আর রাশিয়ান রাডারত ধরা নপরিব। এই হেলিকপ্টার উড়া হয়েছিল মাটির পরা নিচেই সামান্য উচ্চতা। আর MI-24 এই হেলিকপ্টারে রাশিয়ার সীমান্তর 25 মাইল ভিতরলে প্রবেশ করে অতি সংগোপন বেলগরদ শহরের একটা তেল ডিপো বিস্ফোরণত উড়াই দিয়ার উপরে অতি নিরাপদে উড়া মারি প্রবেশ করেছিল গৈ ইউক্রেনের সীমা। আর এই ঘটনা সংঘটিত হওয়ার পাছতেই হাহাকার লাগিল রাশিয়া আর সমগ্র বিশ্ব। ইফালে এই বিস্ফোরণের সম্পর্কত ইউক্রেনের সেনাক প্রশ্ন করা ইউক্রেনের সেনায় এই ঘটনার প্রতিক্রিয়া বর্তমান সময়লকে রাজহুয়া করা নাই। কিন্তু শেষত রাশিয়াই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে ইউক্রেনের সেনায় এই বিস্ফোরণত তেল ডিপো উড়াই দিয়ার কথা। আনকি বিস্ফোরণ সংঘটিত হওয়ার দৃশ্য এনেদরে ভিজুয়াল প্রমাণ হিসাবে আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বাতৰি সম্প্রচার করে। ইফালে দুদিনীয়া ভ্রমণসূচীয়ে ভারতলৈ অহা রাশিয়ার বিদেশ মন্ত্রী পরোক্ষভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দীর্ঘকালীন হওয়ার ইঙ্গিত প্রদান করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিদেশ মন্ত্রী S. জয়শঙ্কর। আর রাশিয়ান সেনায় অতি বুদ্ধিমত্তা আর সাহসিকতা তেল ডিপো উড়াই দিয়া ঘটনায় এটা সমগ্র বিশ্বজুড়ি চর্চা লাভ করেছে। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24, ডিজিটাল ডেস্ক।